নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো পিৎজা। পিৎজাটা আমি মাইক্রোওভেনেই বানাবো, ঘরোয়া উপকরণ দিয়েই বানাবো। একবার আপনি যদি বাড়িতে এরকম পিৎজা বানিয়ে খান, তাহলে আর কিনে খেতে ভালো লাগবে না, ঘরের পিৎজাটা খেতে এতটাই টেস্টি হয়। আমি কীভাবে এই পিৎজাটা করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আজকে আমার এই পিৎজার রেসিপি। আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ গরম জল। প্রথমে আমি ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য রাখবো এখানে। দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর দিয়ে দেব ইস্ট। আমি এখানে 2 চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়িয়ে দিলাম, যেহেতু চিনিটা দিয়েছি সেজন্য একটু নেড়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট এইভাবেই রেখে দেবো অ্যাক্টিভ হওয়ার জন্য। 15 মিনিট হয়ে গেছে, একটু দেখে নেব। দেখুন ইস্টটা আমার ঠিকঠাক অ্যাক্টিভ হয়ে গেছে। কিন্তু এবার এটা দিয়ে আমি পিৎজার ডোটা রেডি করব। ইস্ট যদি ঠিকঠাক অ্যাক্টিভ না হয় তাহলে কিন্তু পিৎজা ঠিক মতন ফুলবে না বা খেতেও ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেব ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা ব্যবহার করব। আমি এখন তেল দিলাম না, পরে দেব, আগে একটু মেখে নেব তারপরে। যদি জলের প্রয়োজন হয় তাহলে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিতে পারেন, বা ময়দার প্রয়োজন হলেও ময়দাও দিতে পারেন যদি বেশি নরম হয়ে যায় মাখাটা। এমনিও পিৎজার ডোটা একটু নরমই মাখতে হয়, খুব বেশি নরম হয়ে গেলে ময়দাও দেওয়া যেতে পারে। একটা ডো তৈরি হয়ে গেছে, এবার এটা একটা থালার মধ্যে নিয়ে আমি একটু ভালো করে মেখে নেব। হাতে একটু তেল নিয়ে নিচ্ছি, রিফাইন্ড অয়েল অবশ্যই নেব। এবার নিয়ে খুব ভালো করে একটু মেখে নেব। মাখতে মাখতে চটচটে যে ভাপটা রয়েছে সেটাও কিন্তু অনেকটাই কেটে যাবে। দেখুন ডোটার কিন্তু চটচটে ভাব অনেকটাই কমে গেছে, ডোটা আমার ঠিকঠাক মাখা হয়ে গেছে। এবার যে বাটিটার মধ্যে আমি ময়দাটা মেখেছিলাম সেই বাটিতে কিছুটা রিফাইন্ড অয়েল মাখিয়ে নেব। ভালো করে বাটিতে রিফাইন্ড অয়েলটা মাখিয়ে নিলাম। এবার এর মধ্যেই ময়দা ডোটা রেখে দেব। এবার এই ময়দার ডোটা কোনো একটা গরম জায়গায় রেখে দিতে হবে, ফ্রিজে কিন্তু রাখবেন না, গরম জায়গায় ঢাকা দিয়ে যত বেশি টাইম রাখতে পারবেন ততই ভালো। আমি 2 ঘন্টা মতন রেখে দেব, কোনো গরম জায়গায় রেখে দিতে হবে। আমি 2 ঘন্টা মতো রেখে দিয়েছি, দেখুন ময়দাটা কতটা ফুলে গেছে। এবার এই ময়দার হাওয়াটা বের করে দিতে হবে। ময়দাটা দেখুন পুরো জালের মতন হয়ে গেছে, ময়দাটা ভালো করে বাটির গা থেকে ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা অন্য পাত্রে নিয়ে নেব, আর কিন্তু আমি এর মধ্যে তেলের ব্যবহার করব না। এবার আমি এখানে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে আবারও কিছুক্ষণ একটু মেখে নেব। 2 মিনিট মতো মেখে নিলাম। এবার আমি যেই ট্রেটার মধ্যে পিৎজাটা করব সেই ট্রেটার মধ্যেই এবার রেডি করব পিৎজাটাকে। এই ট্রের উপরে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার ময়দার ডোটা এর মধ্যে দিয়ে দিলাম। হাতের সাহায্যে চেপে চেপে বেশ বড় সাইজের একটা রুটির মতন তৈরি করব। এটা আপনারা চাইলে বেলেও দিতে পারেন, আমি হাত দিয়েই চেপে চেপে করে নিলাম। যতটা আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী বড় বা ছোট যেরকম রাখবেন রাখতে পারবেন। আমি একটু বড় সাইজেরই করলাম, হাত দিয়ে চেপে চেপেই কিন্তু আমি পুরো রুটিটা তৈরি করে নিয়েছি। এবার 4 সাইড একটু হাত দিয়ে ভালো করে ঠিক করে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে, শেপটা পুরো যেন গোল আসে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এই রুটিটার উপরে একটু ফুটো ফুটো করে দেব, না হলে এই রুটিটা ফুলে উঠবে।
ফুলে উঠলে পিৎজাটা খেতে ভালো লাগবে না, সেই জন্য একটু ফুটো ফুটো করে দিচ্ছি। পুরো রুটিটার উপরে আমি এরকমভাবে ফুটো ফুটো করে দিলাম। এবার এর উপরে দিয়ে দেবো পিৎজা সস। আপনাদের কাছে যদি পিৎজা সস না থাকে তাহলে টমেটো সসও দিতে পারেন। পুরো রুটির উপরেই আমি এই সসটা মাখিয়ে দিচ্ছি। সসটা ভালো করে মাখিয়ে দিয়েছি। এবার স্লাইস চিজ আমি একটু ছিঁড়ে ছিঁড়ে এই রুটির উপরেই সাজিয়ে দেব। স্লাইস চিজটা আমি রুটির উপরে পুরো সাজিয়ে দিয়েছি। এবার আমি এর উপরে দিয়ে দেব পনির। এই পনিরটাও কিন্তু আমার বাড়িতেই তৈরি করা। এবার পনিরটা দিয়েও সাজিয়ে দেব। নিজেদের ইচ্ছা মতন বা পছন্দ মতন সাজিয়ে নেবেন। পনির দিয়েও সাজানো হয়ে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দেব ক্যাপসিকাম। আমি এখানে আর কোনো সবজি দিচ্ছি না, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, সুইট কর্ন দিতে পারেন, পেঁয়াজ টমেটো দিতে পারেন, আমি আর কিছুই দেব না। ক্যাপসিকাম দিয়েও ভালো করে সাজিয়ে নিয়েছি। এবার আমি এই চিজটা গ্রেট করে এর উপর থেকে ছড়িয়ে দেব। চিজটা গ্রেট করে নিয়ে নিয়েছি, এবার আমি উপর থেকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। যত বেশি চিজ দেবেন পিৎজাটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। চিজ দেওয়া হয়ে গেছে, এবার একটু সাইড দিয়ে বাটার ব্রাশের সাহায্যে লাগিয়ে দিচ্ছি। বাটারের পরিবর্তে আপনারা দুধও এইভাবে দিয়ে দিতে পারেন, এতে সাইডটা শক্ত হয়ে যাবে না, খেতে খুব ভালো লাগবে। আমি পুরো চার মানে সব দিকেই লাগিয়ে দিলাম। পিৎজাটা আমার সাজানো রেডি হয়ে গেছে, এবার আমি এটা মাইক্রোওভেনে দিয়ে দেব। মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এবার আমার মাইক্রোওভেনে পিৎজার একটা অপশান আছে, আমি এখানে 450 গ্রামের হয়েছে আমার পিৎজাটা, 450 গ্রামের অপশানে দিয়ে আমি অন করে দিয়েছি। 20 মিনিটের জন্য দিয়েছিলাম, 20 মিনিট হয়ে গেছে, দেখুন আমার পিৎজাটা কিন্তু হয়ে গেছে। আমি বার করে নিয়ে এসেছি পিৎজাটা। এবার ওপর থেকে আমি একটু অরিগানো ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দেব চিলি ফ্লেক্স। এবার আমার পিৎজাটা সাজানো হয়ে গেছে, আমি এবার এটা কেটে নেব। একটু কেটে নিয়ে তারপর আমি ফেরত আসছি। পিৎজাটা আমি কেটে নিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে উঠে আসছে। পিৎজার ট্রেতে কিন্তু একটুও লেগে নেই, আর খেতে তো দারুণ টেস্ট হয়েছে। আপনারা বাড়িতে করে দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে বরাবরের মতো একটাই অনুরোধ, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।